ইতিহাস বিকৃতিকারীরা আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। আরেক প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। সংসদের চলমান অধিবেশনে বিকেলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কথা বলেন সংসদ নেতা শেখ হাসিনা। এই সময় তিনি বলেন, 96 সালের আগে অনেকে সঠিক ইতিহাস জেনেও বিকৃত করেছে। এখন ইতিহাস যারা বিকৃতি করেছে, আমি যদি ঠিক 96 এর আগে যাই, তাহলে কাকে রেখে কাকে মানে বিচার করব, এটা হলো বাস্তবতা। সরকার প্রধান জানিয়েছেন, জনগণের জন্য কাজ করাই তার একমাত্র লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই অবিরাম কাজ করে যাচ্ছেন। গত 14 বছরে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে সাধারণ মানুষের জীবনযাত্রায় কি ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে সেসব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্র বিমোচন করতে হবে, মানুষের উন্নত জীবন নিশ্চিত করতে হবে। সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, মহান মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মার্কিন কংগ্রেসম্যানদের উত্থাপিত প্রস্তাবটি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে রয়েছে। প্রস্তাবটি যাতে বিবেচিত হয় সেজন্য বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।